হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ডাব্লু বিএইচ টেস্ট পেপারের পেজ নাম্বার জি ফর্টি নাইন অর্থাৎ এই টেস্ট পেপারের যতগুলি প্র্যাকটিস সেট রয়েছে তার সর্বশেষ পেজ এর আগের পেজগুলো ইতিপূর্বেই সমাধান করা হয়েছে চ্যানেল নতুন হলে তা ভিজিট করে আসতে পারো তো আজকে কথা বলছি আমরা কালীঘাটি স্মৃতি নারী শিক্ষা নিকেতন বীরভূম এই স্কুলের যে টেস্টের প্রশ্ন ছিল তার এসিকিউ সম্পর্কে প্রথম প্রশ্ন যুক্তির আকার কাকে বলে কোনো যুক্তির অন্তর্গত পদগুলির পরিবর্তে যোজক গ্রাহক চিহ্ন বসালে যে কাঠামো পাওয়া যায় যুক্তির তাকে যুক্তির আকার বলে এরপরের প্রশ্ন ছিল অবরাহ যুক্তি কখন বৈধ হয় তো একটি অবরাহ যুক্তির আকারগত সকল নিয়ম মান্য করলে অবরহ যুক্তি বৈধ হয় এরপর অ্যারিস্টোটালের বিরোধ চতুষ্কোণ আঁকো তো অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ দেখতে কিছুটা এমন আচ্ছা তো এখানে হচ্ছে কোনাকণি থাকে হচ্ছে বিপরীত বিরোধিতা এ আর ই আর পাশাপাশি উপর নিচে সম্পর্কে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা এর বিরুদ্ধ হচ্ছে আই আর এর বিরুদ্ধ ও তো এটাতে লিখতে হবে হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধ ও সরি ভুল বললাম এগুলো এগুলো লিখতে হবে বিপরীত আর এইগুলো হচ্ছে সব বিরুদ্ধ এটাও বিরুদ্ধ 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 আর কোনা কোনি হচ্ছে বিপরীত এমন দেখতে হবে চিত্রটা আচ্ছা এবার পরিষ্কার করে নি এটাকে একটু এরপর প্রশ্ন হচ্ছে দুটি অসম বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি সত্যমূল্য কী হবে তো দুটি অসমবিরোধী বচনের একটি বচন যদি সত্য হয় অন্যটি আচ্ছা সেটা অবশ্য কোন বচন ডিপেন্ড করে সরি এখানে কিছু বলে দেয়নি একটি বচন বলতে সামান্য বচন যদি সামান্য বচন সত্য হয় তাহলে বিশেষ বচন সত্য হবে কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হবে এর উত্তরটা এক কথায় মিটবে না তো পরের প্রশ্ন ছিল বচনের বিরোধানুমান বলতে কী বোঝো তো যে অমাধ্যম অনুমানে বিরোধিতা সম্পর্কের ভিত্তিতে একটি বচনের মূল্য থেকে অপর বচনের সত্যমূল্য অনুমান করা হয় তাকে বিরোধানুমান বলে নেক্সট বস্তুগত বিবর্তন কাকে বলে যে বিবর্তনে আকারগত নিয়ম অমান্য করে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিরুদ্ধ পদ সরি বিপরীত পদ সিদ্ধান্তের উদ্দেশ্য ও স্থানে রাখা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে নেক্সট ছিল বিরুদ্ধপদ কাকে বলে যে পদে মূল শ্রেণীর কোনো সদস্য থাকে না বা সম্পূর্ণ মূল শ্রেণী ছাড়া অপর সকল সদস্যই যেই পদে থাকে তাকে বলা হচ্ছে পদ যেমন মানুষের বিরুদ্ধ পদ অমানুষ এরপর পূর্বকল্প অস্বীকার দোষের একটি উদাহরণ তো যদি বিষ্পান করো তাহলে মৃত্যু হবে বিষ্পান করনি অতএব মৃত্যু হবে না এরপর বিসংবাদী বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ তো বিসংবাদী বৈকল্পিক ন্যায়ের একটি উদাহরণ হচ্ছে রজত দিল্লিতে আছে অথবা কলকাতায় আছে রজত দিল্লিতে আছে অথবা রজত কলকাতায় নেই এরপর প্রাকল্পিক বচনের অনুগ কাকে বলে প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে বলা হয় অনুগ অনুগ সত্যতা প্রথম অংশ পূর্বের উপর নির্ভরশীল এরপর অশূন্য শ্রেণী কাকে বলে তো যে শ্রেণীর সদস্যদের অস্তিত্ব আছে বা যে শ্রেণী সম্পূর্ণরূপে শূন্য নয় তাকে অশূন্য শ্রেণী বলে এরপর বচনটি ভেঞ্চিততে প্রকাশ করো সকল দার্শনিক হয় জ্ঞানী তো এটা এব হচ্ছে এস পি বার ইকুয়ালস টু জিরো তারপর আমরা চিত্র এঁকে নেব ভেনচিত্রের জন্য একটা বৃত্ত তারপর আবার একটা বৃত্ত আচ্ছা এসপি বার ইকুয়াল টু জিরো বলেছে তো তাহলে ইকুয়াল টুর জন্য আমরা জানি ছায়াবৃত্ত হয় তাহলে এই ঘরটাকে ছায়াবৃত্ত করে দিতে হবে পি বারের ঘর এটা তাই এই ঘরে ছায়াবৃত্ত হচ্ছে যদি বলতো পি এটা যদি পি লেখা থাকতো তাহলে এই ঘরে ছায়াবৃত্ত হতো বা এস বার পি লেখা থাকলে এই ঘরে ছায়াবৃত্ত হতো বার হলো এই বক্সে যেখানে আমি টাচ করার এ পাচ্ছ এই জায়গাগুলো ছায়াবৃত্ত হতো বেশ একটু পরিষ্কার করে নি এটাকে পরের কোয়েশন এটা তো হয়ে গেলো এর পরের প্রশ্ন ছিল আহ বচনটির বুলিও লিপি লেখক কি হবে সাদা ঘোড়া আছে তো এটা আই বচন আইয়ের বুলিওলিপি আমরা সবাই জানি এসপি নট ইকুয়ালস টু জিরো এটা হবে এর উত্তর এরপর নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে প্রাপ্ত বচনগুলিকে ওই বচনাকারে নিবেশন দৃষ্টান্ত বলে নেক্সট ছিল একটি দ্বিপ্রাকল্পিক বচনের বাস্তব উদাহরণ দাও তো দ্বিপ্রাকল্পিক মানে যদি এবং কেবল যদি থাকতে হবে তাহলে গাড়ি চলবে যদি এবং কেবল যদি ড্রাইভার থাকে এরপর সংকেতিক আকারে প্রকাশ করো যদি রাম আসে তাহলে যদু ও মধু আসবে আর এখানে সংকেত দিয়ে দিয়েছে রামের জন্য আর যদুর জন্য যে মধুর জন্য এম তাহলে রাম আসে আর যদু জে মধু এম এবার এই ও শব্দটার জন্য এখানে ডট হবে আচ্ছা যদু মধু একসঙ্গে থাকার জন্য এরা বন্ধ যাবে আর এই যদি আর তাহলে থাকলে আমরা সবাই জানি হর্ষু চিহ্ন হবে তাহলে এটা প্রতিকায়িত রূপ হবে আর হর্ষু জে ডট এম এরপর আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি আরোহের আকারগত ভিত্তি দুটি প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম চলে যাচ্ছি পরের পেজে এরপর ছিল অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে অবাধ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ আর আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির নীতি এরপর বলতে কি সমজাতীয় একাধিক দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সত্যি উপনীত হওয়াকেই সামান্যীকরণ বলে এরপর উপমা যুক্তি কখন মন্দ উপমার দোষে দুষ্ট হয় তো অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত উপমাতে মন্দ উপমাজনিত দোষ ঘটে এরপরে ছিল কারণের পরিমাণগত লক্ষণ কি তো পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান এটাই এর উত্তর হবে নেক্সট ছিল আবশ্যিক শর্ত কাকে বলে তো যে শর্ত উপস্থিত না থাকলে কার্য ঘটে না কিন্তু উপস্থিত থাকলে কার্য নাও ঘটতে পারে তাকে আবশ্যিক শর্ত বলে যেমন মেঘ বৃষ্টির আবশ্যিক শর্ত কেননা মেঘ না থাকলে বৃষ্টি হবে না আর মেঘ করলে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এরপর বহু কারণবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে মনে করা হয় একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে তাকে বহু কারণবাদ বলে ইভেন এই পেজেও বহু কারণের একটা সংজ্ঞা দেওয়া আছে যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হতে পারে তাকে বহু কারণবাদ বলা হয় নেক্সট কারণ ও শর্তের মধ্যে একটি পার্থক্য দেখো তো কারণ হচ্ছে সমগ্র আর শর্ত হচ্ছে অংশ কারণ কারণের অপরিহার্য অংশ হলো শর্ত এটাই হচ্ছে কারণ এবং শর্তের মধ্যে পার্থক্য তো এই ছিল আজকের ভিডিও অর্থাৎ আজকের ডাব্লিউ বি এ টেস্ট পেপারে যতগুলো পেজ ছিল প্র্যাকটিস সেট তার লাস্ট পেজের এমস এসএ কিউ তো এছাড়াও আরও বিভিন্ন পেজ মানে এই পেজের আরও ছাব্বিশটা এই টেস্ট পেপারে আরও ছাব্বিশটা পেজ কনক্লুশন বার করা আছে তো চ্যানেলে নতুন হলে ভিজিট করে আসতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ